চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহু রব্ব মুহাম্মাদিন সাল্লা আলী ওয়াসাল্লাম নাহনু ইবাদ মুহাম্মদ সাল্লা আলী ওয়াসাল্লাম। ঋতুবতী নারী রোজা রাখতে পারবে কি না এবং নামাজের কি করবে, সেই ঋতুবতী নারী সম্পর্কে আবু দাউদ শরীফ 263 নম্বর হাদিস কিতাবুস সিয়াম তথা রোজা অধ্যায়ে বর্ণিত আছে। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে নুমারু বিকাযায়ে সাওম, আমাদেরকে হুকুম দেওয়া হতো রোজাকে কাজা করার। ওয়ালা নুমারু বিকাযায়ে সালাত, এবং নামাজ কাজা করার হুকুম দেওয়া হতো না, তথা নামাজগুলি আমাদের জন্য ক্ষমা। কখন? ঋতু অবস্থায়, তথা ঋতুবতী নারীর জন্য নামাজ ক্ষমা মাপ করতে হবে না। যখন থেকে ঋতু আরম্ভ হবে তখন থেকে নিয়ে ঋতু শেষ হয়ে যাওয়া পর্যন্ত নামাজগুলি সবটাই ক্ষমা মাপ। কিন্তু রোজা ফরজ, তার কাজা তাকে পরক্ষণে আদায় করতেই হবে, না করলে সে গুনাহগার হবে, পরক্ষণে তার জন্য জরুরি। তবে হ্যাঁ, যখন নামাজ ক্ষমা কিন্তু ওই ঋতু অবস্থায় কোরআন পাক তেলাওয়াত করতে পাবে না, তসবিহ তাহলিল অবশ্যই করতে পাবে। এই জন্য ফোকাহা ইকরাম বলেছেন যে নামাজের টাইমগুলিতে ওইটুকু সময়, যেটুকু সময় নামাজ পড়তে লাগতো, ওইটুকু সময় বসে তসবিহ তাহলিল পড়ে নেবে পাঁচ অক্তের টাইমটাতেই। এটা করলে হবে কি, নামাজের অভ্যাসটা থাকবে। আর যদি এটা না করা হয় তাহলে নামাজের অভ্যাসটা থাকবে না, এর জন্য পরক্ষণে আবার নামাজ পড়তে তাকে অলসতা বোধ করবে। এই জন্য এটা হুকুম দিয়ে দেওয়া হয়েছে। আল্লাহু আলম বিসাবাব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।